আমি মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার, মোল্লাহাট, বাগেরহাট। গত 31 মার্চ 2014 তারিখ আমাদের উপজেলা পরিষদ মিলনায়তনে 5 দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিংয়ের উপর একটা প্রশিক্ষণ শুরু হয়েছে। আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব জনাব মোহাম্মদ এনআই খান স্যার, উনি এটার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আমাদের এই প্রশিক্ষণ শুরু হওয়ার পরে আমাদের যারা প্রশিক্ষণ হচ্ছে তাদের ভিতরে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে এবং তারা অনেকটা আশাবাদী যে প্রশিক্ষণ গ্রহণ করার পরে তারা লার্নিং আর্নিং তাদের আয়ের যে বৃদ্ধি, বার্ষিক যে আয় বৃদ্ধি বা আয়ের ক্ষেত্রে তারা একটা নতুন দিগন্তের সূচনা হবে এবং তারা তাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি করার সুযোগ পাবে। এবং এই প্রশিক্ষণটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরও দীর্ঘমেয়াদী হওয়া উচিত। 5 দিনের মাধ্যমে আসলে একজন মানুষকে তার আর্নিংয়ের যে কম্পিউটারের উপর যে দক্ষতা সেটা আসলে 5 দিনে সম্ভব না, আরও দীর্ঘমেয়াদী একটা কোর্স করানো উচিত। আর এটা আমাদের উপজেলা পর্যায়ে হচ্ছে, ভালো হচ্ছে, এটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা উচিত। আর আমাদের ইউনিয়ন উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক, মোবাইলের যে নেটওয়ার্ক বা ইন্টারনেটের যে নেটওয়ার্ক সেটা খুবই স্লো, এটা গতি বৃদ্ধি না পেলে আসলে এই প্রশিক্ষণের পরে আমাদের প্রশিক্ষণার্থী যখন কাজ করতে যাবে তখন তারা অনেক সমস্যার সম্মুখীন হবে। এবং ওয়াইফাই চালু হলে তারা আরও বেশি উপকৃত হবে এবং ওয়াইফাইয়ের মাধ্যমে তারা দ্রুত তাদের কাজগুলো সম্পন্ন করে। তা যে উদ্দেশ্য নিয়ে সরকার এই ভিশন 2021 ভিশনের যে ভিশন, সেই ভিশন বাস্তবায়ন করতে হলে আসলে আমাদের আইটি সেক্টরকেই বেশি অগ্রাধিকার দিতে এবং সরকার সেটা আইটি সেক্টর অগ্রসর দিচ্ছে এবং সেই অগ্রাধিকার ভিত্তিতেই এই প্রশিক্ষণগুলো হচ্ছে। এবং আমাদের আইটি সেক্টরের ক্ষেত্রে আমরা যুগান্তকারী অগ্রগতি আমাদের এসেছে এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে আমরা অবশ্যই 2021 সালের মধ্যে আমাদের সরকারের যে প্রকল্প সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। আমি শাহনাজ ফেরদৌসি, আমি তথ্য অপার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের তথ্য সহকারী। আর আজকের এই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আমরা এখানে ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের কোর্সে আমরা অনেক উপকৃত হচ্ছি, যেটা হয়তো রুট লেভেলের জন্য খুব প্রয়োজন ছিল। এই গ্রাম্য পর্যায়ে অনেক মানুষই ডিজিটাল সম্পর্কে অনেক ধারণা নেই, ডিজিটালাইজ বা প্রযুক্তি সম্পর্কে ধারণা নেই। এই ট্রেনিংয়ের মাধ্যমে অনেকের অনেক ধারণা আসতেছে এবং তারা হয়তো এরপর পরবর্তীতে এই ইয়ে থেকে আর্ন করতে পারবে, এটা তাদের জন্য এক ধরনের অনেক উপকার হবে। এখান থেকে পুরুষ মহিলা সবাই উপকৃত হচ্ছে। আর বর্তমান সরকার যে এই উদ্যোগটা নিয়েছে এটা আমরা আগে পাইনি, এটা এই বর্তমান সময়ের জন্য অনেক ভালো কার্যকর হচ্ছে এটা। আর এখানে আমাদের কিছু কিছু প্রবলেম দেখা দিচ্ছে, যেমন আমরা নেটটা অনেক স্লো এখানে। আমাদের এই উপজেলার জন্য 3G সিস্টেম চালু করার প্রয়োজন এবং ওয়াইফাইটা যদি হয়, ব্যবস্থা যদি খুব দ্রুত করা যায় আমরা সবাই অনেক উপকৃত হব। আমি যেখানে কাজ করি আমার সার্ভিসটাও সেম ডিজিটালের জন্য এবং অনলাইন থেকে আমরা সার্ভিস দিই। আমাদের এই নেট স্লোর জন্য আমরা এখানে হয়তো অনেক পিছিয়ে যাই বা দিতে পারি না ঠিকভাবে, তো এই জন্য আমাদের এখানে নেট ফাস্ট হওয়াটা খুব প্রয়োজন। আর এই জন্য আমরা বর্তমান সরকারকে এটা বলবো যে যেন তিনি এই ব্যাপারে আরও ভালো ভালো পদক্ষেপ নেয়, তিনি যেন আরও আমাদের এই অসুবিধাগুলো দূর করার চেষ্টা করে, আমরা যেন ভালো নেটওয়ার্ক পাই, এটাই। আর এই 5 দিনে আমরা অনেক উপকৃত হইলাম, অনেক কিছু শিখেছি। আবার ওনারা আবার পরবর্তীতে 5 দিন এসে আমাদের 1 মাস পর এসে 5 দিন আবার শেখাবে, যার ফলে হয়তো আমরা আরও উপকৃত হব। যাদের আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান, আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সর্বপ্রথমে আমি সরকারের এই আয়বর্ধক এই কর্মসূচি, এই প্রোগ্রামকে, এই ট্রেনিং প্রোগ্রামকে আমি স্বাগত জানাই। বিশেষ করে এই কর্মসূচির মাধ্যমে হাজার হাজার বেকার যুবক যুবতীর স্বকর্মসংস্থান হবে,
এই কর্মসূচির মাধ্যমে আমি ওয়েব ডিজাইনিংয়ের তৈরি সহায়ক HTML CSS যেগুলো আমার জানা ছিল না এগুলো আমি শিখতে পেরেছি এবং আমি বিশ্বাস করি যে এগুলোর মাধ্যমে একটা কর্মসংস্থান সৃষ্টি সহায়ক এবং এই কর্মসূচিতে একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় মনে হয়েছে তা হচ্ছে যে আমরা বেশিরভাগ এই কর্মসূচিকে সাস্টেন করতে হইলে বা এই বেগবান করতে হইলে আমাদের যে জিনিসটা সর্বাগ্রে দরকার তা হচ্ছে ওয়াইফাই কানেকশন বা নেটওয়ার্ক এটা খুব জরুরি তো আমি মনে আমার যে চাওয়াটা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে এই ট্রেনিংটা পাঁচ দিন আমি মনে করি যে এটা সাধারণত আমার একটা প্রাথমিক ধারণা এটা 15 দিন হলে খুব ভালো হয় এবং এটা শুধুমাত্র উপজেলা লেভেলে না হয়ে এটা যদি ইউনিয়ন লেভেলে করা যায় আরও বেশি বেকার যুবক যুবতীরা যারা শিক্ষিত বেকার যুবক যুবতী আমাদের এখন উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে রয়েছে তাদেরকে উঠিয়ে আনা সম্ভব হবে এবং দেশের যে বেকারত্ব এই বেকারত্বটা দূর হবে বলে আমি মনে করি।